घरे बाहर सपने करो खेच खेच कथाय कथाय बरिशाइला मारो शुधु चाप जे कारण तोदेर उपर अनेक मानुष खेपा नोआखाली बरिशाल मिल्लामिशा नोआशाल नोआखाली बरिशाल मिल्लामिशा नोआशाल नोआशाल কতটুকু চিনি মানে কি হেতিয়ার বেস্ট ফ্রেন্ড আচ্ছা তোর বেস্ট ফ্রেন্ডের বাইতে কতদিন তুই বাড়িতে গেছিলি হেতিয়ারে যাইতে কইছিল আই তো যাইনো তো মোরে লই তো আরে তো মাথা ব্যথা কিল্লাই তো যা কারণ ঘটনা কি কইছে একবারে নাচতে নাচতে তোর গলা গানের সুর কাহিনী কি হ্যাঁ এই আমি কখন গান গাবো কখন নাচবো সেটা কি তোকে জিজ্ঞাসা করিয়ে করতে হইবে নাকি হ্যাঁ সে কৈফিয়ত কি তোকে দিতে হইবে নাকি জান্নাত জাস্ট স্টপ ইট প্লিজ ছোট্ট করে একটা টাস করে চপার মার মনে তোমার গালের মধ্যে জান্নাত প্লিজ ইংলিশে ফটর ফটর করবে না আমার সামনে বইয়ে বইয়ে ওকে নাও করে গায় পাগল হয়ে গেছে তেমন কিছু না এই পোলাও আর গোস্ত তুমি আবার মনে করো না যে পোলাও গোস্ত দেখে তোমার খাওয়াইয়া সকালে বিদায় দিই তোমার যত ইচ্ছা তুমি থাকবা নিজের মনে করে খাবা চুপ করো লোকজন দেখো না এখন সব কই চুবি পরে করা যাবে না যেন এই সব কাজও একা করেছে এই সব রান্নাও করেছে আসলে বরিশাল লাগো জাতি খারাপ কথা পাবেন না প্লিজ কি হইব হ্যাঁ তুমি কথা কইলি কি হইব হ্যাঁ কি হইব ওফো তোমরা কি শুরু করছো তো একটু বার্তা খাইতে দাও আপনি কি এত ঝগড়া ভাল লাগে বুঝি না কিছু বোনের জন্য এক কাম দাও দুটলে হচ্ছে হ্যাঁ এক কাম করো আর গড়ে 10 12 জন দাসী বানিয়ে রাখি দাও আর বাসারে তো তুই লঙ্গরখানে এমনি বানাই হারাইছো আর নিজের উপর স্বাধীনতা নাই তোমরা বরিশালের লঙ্গরের হিসি হিসি করে আইও আর আমার বাসারে তোমরা একটা লঙ্গরখানা বানাই হলো তুমি খাও আমি একটু দেই আহ
একটু কষ্ট করে থাক, বিষয় তোর বোঝ দইবে। দেখ ওর বাপে মোরে 3 কোটি টাকা দিছে, মোরে 3 কোটি টাকা দিয়ে ফ্ল্যাটটা কেনার ব্যবস্থা করে দিছে, 1 কোটি টাকা দিছে ব্যবসা করার লাগিয়া, সবকিছু মিলে তোর একটু একটু বুঝতে টুঝতে থাকতে হবে। খোটা তোর খাইতে হইবে, কিছু মনে রেষ্টা বই কার দেশ না, লক্ষ্মী শোনা বই না। না ভাই, মুই তো আপনার বই নাকি, কালকে বেড়ে কি নিউজে দেখছি 20,000 টাকা খরচ করলে বলে সৌদি আরব পাঠাই দেওয়া যায়, দাসী বান্দির কাম করা যায়। মনে পাঠাই দেন এই হানের দাসী বান্দি করতে আর ভাল লাগে না। ওরে বই তুই কত বই হলো না, একটু সব একটু কান্না থামা, মোর কথা তো মন দিয়ে হন। ওই সৌদি আরবে শেখে গেছেন আর কত খারাপ, হ্যাঁ এই একটু কষ্ট দিয়ে থাক, অনেক আছে তো খারাপ। একটু ছাগলের খামি দে, দরকার একটু পাটা খামি দে, পাটা খামি। পাটা খামি কি ছাগলের খামি, তুই বড় খামি এটা পাটা খামি। এমন মনে আমার মনে ছাগল পাটা কি কি আল্লাহ। এই জান কি করছো, ভাতটা তো নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। আইতে আসি। রাইতে গেলে ওরা অসুবিধা হয়ে যাব, আর আমরা খাওনা হরে তুই খাই লইস, হলো দেখলে হাগল হয়ে যাস, যা যাস না গা, আর হয়েছে যত মরণ। আমরা তো আসলে সব নিজেরা নিজেরাই, আপনি নোয়াখালী হয়েছেন তো কি হয়েছে, আপনার তো রাইত পহলে আমার একটু দেখা সাক্ষাৎ হয়, তো ব্যাপারটা হইলে যাই আসলে মানে ব্যাপার মানে মৌয়ের ব্যাপার আর কি। হ্যাঁ, যে জিনিসটা আমার চোখে একটু খারাপ লাগছে, আর বিষয়টা হইলে যাই আমার জিনিসটা। হ্যালো হ্যালো শামসু ব্রাদার, আদি কাইটটা দিস নোয়া কাইলা, বাপ দেখাইতেছো না তোমার বাপ, আমি সুডাইতেছ এমন ফ্যাস মারমু তা না করিয়ে থাকবা। জান্নাতকে কি বলা যায়,
জান আর মলায়া আর জানু শাবানা কেমন আছো কেন থাকবো বুঝুন না যার স্বামী ডিনার সব দিন বউরে ফালাই দি বড় ভাইরে লই ঢাকায় ফরি থাকে হেতার বউ কেমন থাকবো আন্না বুঝেন না আই বুঝছি আই বুঝে গেছি আর লাই তোর মনটা শর্টফট করতেছে না আই কি কইতাম শাবানা বাই জানলে হালাই থুই তো আই আর চলে আসতে পারি না সহানুভূতি ভাইজান কিন্তু তার পোলা সার্থকতা চিন্তা করি সব মানি লইলো আয় কিন্তু ব্যাগগুন মানতে ফাইতম ন প্রয়োজন পড়লে আনেনের বড় ভাইজান রে ওই ঢাকায় ফালাই থই একটার সোজা এখানে চলে আসবেন আর রাখি শাবানা শাবানা খোদা হাফেজ করে দিল মলয়া আই যে কি বিপদের মধ্যে আছি তুমি বুঝতে পারতে না শাবানা মামি আইয়া নে মাত্র 13 দিন হয়েছে হেতে ঢাকাত গেছে শুক্রে শুক্রে আর হেতে রে ঢাকাত তুন ফিরাই আনানোর লাই কত সলসাতরি করতেছ হ্যাঁ কি রে বাবি হাতরে দেখার লই আর ফরান একেবারে ছটফট করতেছে ওরে আমার ফরান রে খালি তোমারই একটা ফরান আছে আঙ্গ ফরান নাই কেন আর আশেপাশে কারো স্বামী নাই খালি তোমারই উগ্র স্বামী আছে কেন হ্যাঁ খালি হাতলে ছটফট করতেছে তোমার আর লগে বাইসলামি করো কেন হ্যাঁ 13 দিন একেবারে অস্থির হয়ে গেলা আর 13 বছর তুই থাকলে কি করি হ্যাঁ বাবি আনে আর জায়গায় থাকলে বুঝতে পারতেন বিদেশে স্বামী থাকা স্ত্রী কেমনে দেশে থাকে তার মনের অবস্থা কিরম হয় তুই কি মনে করছ কি মনে করছ তুই হ্যাঁ আর কি একলাফে এই বয়সে তাই পুষছিনি কোন তোর বয়স আর আসিল না হ্যাঁ এই যে তোমার ভাইজান আর শামসুর উপশির আব্বা হেতেনে আরে তুই তুই কত জায়গাত গেছে ইটর বাটাত গেছে ব্যবসা বাণিজ্যে কত জায়গাত গেছে আর ফরন কি ছটর ফটর কম করছি নি কোনো হ্যাঁ ঢং আরে আর ইতিহাস ভূগোল শিখান লাগতো না তুই যাও ওই বেগুন আনছি বেগুন দিয়েছি আর গুড়া দিব আই দিছি যাও লাড়া দিয়ে আই যাও আরে খারাই আছো কি রে যাচ্ছি কি লেখালি না ওই যে তুফান টুফান নামানোর আগে দিয়ে আবার পূর্বাভাসে একটা নিউজ দেনে যাইবো আর তো আবার পূর্বাভাসের লগে এতটা জানার কি সম্পর্ক কিছু বুঝলাম এই যে আমরা বাজার ঘাট করছেন বিগত 6 মাসের মধ্যে তো আপনি এই রুম্মা বাজার ঘাট করেন না যেমন আজকে খাসির গোস্ত কিনছেন লুইট মাছ কিনছেন তারপরে যে টমেটো কিনছেন শশা কিনছেন হুলাসান কিনছেন হেয়ার লাই বললাম আরে হেয়ার লাই কইলাম আরে কা আই কোনোদিন বাজার করি না তাহলে তুই খাস কি ঘাস খাস না স্যার ঘাস খাইতাম কি লাই দই মনে করেন কিছু মানুষের লাই মনে হয় আর কপালে ভালা মন্দ কিছু বুঝলো যেমন বেগরটার লোক বাবুসির লোক শাড়ির লোক হেতারা এই আসা যাওয়া করতেছে তো ওনাদের কারণে মনে হয় ভালো মন্দ কিছু জুটছে আর কি হাই নাম কার্তিক নাম দিছি তো নাম নাম স্যার স্যার নাম 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 বেগলাম অন তুই আর রিক্সার হিজে হিজে আড়ি আড়ি আবি হাজিল কো আনকার আন্তরিক স্বামী আন্তরিকতা দাও না হাই হাই আবি হাই চল অনেক দূরে আরে আড়ি আড়ি আবি তুই স্যার আমি কি কম আড়ি আড়ি কেমনে আই আরে যা
पूरा हिजा दे इडी तो हाडा आलम दरी जा ए चलो 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 हां आ बोले की बात ए जा आले 10 टा दे हम रिस आई मैं 10 दिया सामने का चला दे जा बिले सर आ आ कदर बोझन अरे कथा उठ जा जा अरे देखा अरे जा जा কি ব্যাপার রূপসী তুমি কি এত জরুরি কথা বলার জন্য ডেকেছো বলো তো না 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 মো তেমন কিছু না কাল রাতে স্বপ্ন দেখছিলাম যে তোমার বাসায় আমি বেড়াইতে গেছি তাই নাকি ও মাই গড ওএমজি হ্যাঁ সেজন্যই তো আর মন খুব চাইতেছে যে তোর বাসায় আমি বেড়াইতে যাব ও তোমার যেহেতু মন চাইতেছে তুমি বেড়াইতে যাইবা অবশ্যই যাবে কিন্তু ইনফ্যাক্ট আমি তো এটা ভেবেছি যে বিয়ের পর তুমি আমাদের বাসায় থেকে পড়ালেখা করবে না ভাবি সেটা তো পরের কথা আজ তোমার বাসায় আমি বেড়াইতে যাব তোমার বাসায় খাওয়া দাওয়া করব ইউ নো রূপসী অ্যাকচুয়ালি আজকে না মাম্মি বাসা থেকে লক করে ফুপির বাসা গিয়েছে আমি এখান থেকে ডাইরেক্ট ফুপির বাসায় যাব তুমি চাইলে আমার সাথে আমার ফুপির বাসায় যেতে পারো না থাক তাহলে আই অন্য কোনো সময় যাব বাদ দাও শামসুরে মোগো বাসা নিতে পারছো রাজি হইলে শুনো জাম থাকি রাজি হয় নাই কাল রাইতে আমি শামসুরে ফোন দিছিলাম কাকে আমি বললাম কি মই বাবু বলতে আসি হ্যাঁ বলেন সবকিছুর মধ্যে একটা গৌরমি করতেছিল তাই আমি বললাম যে ভাই আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে একটা জরুরি কথা আছে শেরপিন না আপনাকে আমি ফোন দিছি সে বলে যে কি ইম্পর্টেন্ট কথা খেল করি এই নকল আমি গৌরমি করছে সেই তারপর আমি বললাম কি যে মোর বিষয়ে 2 আওয়ার কথা বলবো শেরু জানে সেট করি সে ফোনটা আমার কাটতে দিছে হ্যাঁ মোর কথা হলো লগে লগে শামসু ফোন কাটতে দিছে হায় সেট করে ফোনটা কাটতে দিছে আমার মনে কি জানো হ্যাঁ এই শামসু তার জীবনের চাইতো মোরে বেশি ভালো পায় এই জন্য সে মোর নামে কোনো উল্টা সুদা কোনো বদনাম সহ্য করতে পারে না তুমি কি মোরে সত্যি সত্যি ভালোবাসো আর হ্যাঁ কি কইতে হয় তুমি যদি মোরে সত্যি সত্যি ভালোবাসি থাকো তাহলে পরে যেভাবেই হো রাবারের মতো গইছে গইছে শামসুর মন দিয়া মোর নাম বলাইতে হইবে মোর কোনো ছবি রাখা যাইবে না এটা তোমার অগ্নি পরীক্ষা দেখো জান্নু কোন অগ্নি পরীক্ষার কথা মুখে বলবা না আমি কলম সব অগ্নি পরীক্ষায় পাস করিয়া যাই এটা কলম কিন্তু কোনো এমসিকিউ না যে আমি ফেল করিয়া যাব শোনো শামসুর মনের ভেতর থেকে মৌকে শিরোতরে মুসা ফালানের একটা উপায় হইলে যাইয়া শামসুর ফেস টু ফেস মৌয়ের দারোয়ানকে দাঁড় করাইতে হইবে তারপরই দেখবা খেলা বোঝে না বোকাটা আমি অত কিছু জানি না মুখামুখি করো সামনাসামনি করো পিছাপিছি করো উসাউসি করো আমার কোনো কিছুতে কোনো কিছু যায় না মুই অনেক কাল বাঙ্গনের কথা শুনছি নদী বাঙ্গনের কথা বিয়া বাঙ্গনের কথা কিন্তু মুই শুনি নাই মুই একটা বিয়া বাঙ্গন দেখতে যাই দেখতে যাই দেখতে যাই জানু কাইলো না তুমি নিজেকে শান্ত করো জানু তোমার ইচ্ছা মুই পূরণ করবই করব সেটা যেন হয় বাবু তুমি একটু মনে রাখো Thank you.
সাই একটু আসো তো সুন্দর দাঁত উলা 32টা জি গড়ি দেখছো নি জি কখনো গুনে দেখি নাই তবে দাঁত তো 32টাই হয় আচ্ছা এখন বলো তোমার নাম কি সৈয়দ আরিফ হোসেন হ্যাঁ সৈয়দ আরিফ হোসেন আরিফ লগে আমার সৈয়দ আছে মাশাআল্লাহ বাবুরে একেই বলে খাপে খাপ মমতাজের বাপ মমতাজ তো আমার মামার নাম আমি তোমার মামার কথা জিজ্ঞাই নো আমি বললাম আমার যে চিন্তা ভাবনার সঙ্গে তোমার সৈয়দ আর আরিফ মিলি গেছে জি বলো বাড়ি কোনায় জি ফরিদপুর মাশাআল্লাহ বরিশাল যাওয়ার পথে পড়ে ইন্না লিল্লাহ শোনো তোমাকে একটা কথা বলে দিই এই বরিশাল লাগলকে আমাদের পরিবার দীর্ঘদিন ধরে একটা অবরোধ চলতেছে বরিশাল লাগো ঘরে মাইয়া দাও তো দূরের কথা যদি তাগর সঙ্গে তোমার বন্ধুত্ব থাকে একটা কথা বলো তাইলে একটা সুবর্তি তোমার তৎকটা পালাই দিব বুঝতে পারছ তুমি খাড়াইলে কেন এটা একটা দৃষ্টান্ত দিলাম বস ভাইজান ভাইজান এই হেতুর বাড়ি তো ফরিদপুর আমরা সিনানের লাই বরিশাল কইছে পাশের ডিস্ট্রিক্ট ঠিক আছে বাড়ির যখন যাইবা জি যখন দেখবা সামনে বরিশাল জি গুমার বড়ি খাই উতি থাকবা বরিশাল পার হইলে জাগে উঠি ফরিদপুর চলে যাবে এখন আমার কথা শেষ তুই আলা তুই মাইয়ার সাসা তোর যদি কোনো কথা জিজ্ঞাসা থাকে তুই জিজ্ঞাসা কর হ্যাঁ জিগাও জিগাও আই আর কি জিগাইতাম ব্যাক কথা তো আমনেই জিগাই আলাইছেন কোনো অসুবিধা নাই এইটাও ঠিক হোলা আঙ্গো পছন্দ হইছে হাইলট হাইলট হ্যাঁ ফিল্ম রই ঘুরি বেলায় জনাল ভাই আরেকক্ষণ কথা ওই রূপসী তো বাড়িত নাই রূপসীর সাথে যদি দুই চার দিন কথাবার্তা কয় তাহলে মনে করেন যে একটু ডিপে চলে গেলে সব ঠিকঠাক হয়ে যাইব আরে একদম ঠিক কথা ভাইজান এতে কিন্তু একদম ঠিক কথা কইছে হ্যাঁ এই আরিফ তুমি এক কাম করো রূপসী তো এই বাসাত নাই আহিতরে ডাকি লইয়া আমু তুমি তো আবার ফ্লাইট টাইপে ব্যস্ত থাও তারপরে সময় করি একবার আইও আঙ্গ বাসাত হ্যাঁ আই শামিম এদিকে জি স্যার মিষ্টি আনস তো আমি আর টাকা দিছি না মিষ্টি আনুন কেন একটা পড়ো তোর আগে টাকা দিছি না যা লে না আমরা তো আর হুন্ডো টাকা দিছি ওই হুন্ডো টাকা আর টাকা হইছে তোর কাছে যা লে চুপ কর মিষ্টি আনস না না আর টাকা দেন কাকা তাহলে ঘর সেনি তো আছে আছে এটা সেনি লই আয় আনি আলার হাতে আতালুর মধ্যেতে হাতার মুখের সামনে ধরলে সাডি সাডি খাইলে মিষ্টি মুখ হয়ে যাবে যা 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 সরি ভাবি ভুল হয়ে গেছে ও কি আপনি দি আবার ইংরেজি কোন ভাবি কি হরম আজকাল গো মাইয়া ফলা পেটে কোনে পড় দিয়ে যে ইংরেজি কয় শুরু রইতে এখন সিদ্ধ হচ্ছি মরার আগে মোরা ওঠেন দুই চার ইংরেজি কইয়ে যাই আর মরার আগে আর কি কি স্বাদ আছে হেয়া পূরণ করে লো ভাবি মোরে একটা স্বাদ আকারে না পুরো হলেই হয় না আর হে স্বাদ পুরো হতে হলে আপনারই লাগবে ওই যে মোর বন্ধু খুব অল্লাকে যে গিটে মোর বাজে কেউ শুনেই পান ভাবি এই গিটে একটু আপনি শুনেই দেন ভাবি আপনার আদর্শি আপনার বন্ধুরা আপনি চেনেন না জানেন না আপনি এত জানি কিন্তু কি হল কত মানুদর্শি ওই যে আপনার বাগনি জামাই আসলে হে ও 2000 টাকা আনেছে এই 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 আনে ভাইয়া
এখন যাইয়া কি কইছে না কয় না হেও তো জানি না টাকা 2000 তো খাইয়া লাগছে এখন কত আর এর মানুষজন ধরমু এখন দেখলাম বাবু আপনার সারা কোনো উপায় নাই এখন খুব বাইরে কইয়া যেবা বাবা আপনি তো গিটে ছুটাই ওই আমার চুলাই ফাক ফাক রইছে রসিকতা করিয়েন না আর পরান করলে ধরপর ধরপর করতেছে কি হয়েছে কন এক ডিলে দুই পাখি মানে কি ঘটনা তোমার খুলি বলতেছি আইছিলাম তো পোলাল্লাই মাইয়া দেখছি এখন ঘটনা আরেকটা ঘটছে সেটা হলো আঙ্গর উপসের লাই একটা হোলা আড়ে দিয়েছে হোলাটা কি সুন্দর লম্বা ইয়ার উপরে হাইলট হাইলট বুঝো নাই হাইলট হলো বিমান চালায় শুকর আলহামদুলিল্লাহ আপনি কি করলেন হ্যাঁ হোলা সুন্দর হোলা বিমান চালায় পাইলট আরে হা গো লাইকে তোমার কাছে মিশাও থাকো শোনো যদি সব ঠিকঠাক হয়ে যায় সব মিলি যায় তাহলে ইনশাল্লাহ দুই বিয়া এক লগে সারিয়া লাইব শামসুর আব্বা আন্নের এই কথা তাই কইলাম দ্বিমত পোষণ করতেছি আর মাইয়া রূপসীরে পছন্দ করতো না এমন পোলা এই দুনিয়ার জন্ম নিছেনি কোন হ্যাঁ আন্নে দেখবেন আর মাশাআল্লাহ রূপসী যে সুন্দর রূপসীরে দেখি হল একেবারে ভিমরিকায় পছন্দ করি হালাইব ও এই ময়ূর আব্বা ভিচ্ছিনি বিদেশে তুন আরে না না উনি এখনো বিদেশ তো নাই এনো আমাদের 90% কমপ্লিট হয়ে গেছে ইয়ার মধ্যে আমি শাড়ি আলাদা ডাকি বিয়ার শাড়ি হলুদের শাড়ি পরবর্তীকালে যে সমস্ত শাড়ি টাড়ি কিনবো এগুলো আমি নিজে হসন্ত করি সব কিনে আলাইছি বুঝছেন তবে তোমাকে একটা ফাইনাল কথা কই দিই এই যে এত কিছু করতেছি এর একটা অক্ষর তাইলে কিন্তু বেজাল হয়ে যাবো হ্যাঁ পরিসের লাগত সিনেমা শতানের একশেষ উনান দি কোন লাড়ি ঘুরাই দিব সর্বনাশ হয়ে যাবো আন্নেরাই কথা দিতেছি আর সেহারা ছবি দেখি কেউ কইলাম বুঝত না যে আর বাড়ির সামনে দুই দুই খান বিয়া নামতেছে রাখি হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখো রাখো আমিও রাখি শাবানা না সাপানারও এখন কম যেত না হজম করেন সাপানা
ভাবি ওই সেরা দিয়ে ওই কোম্বা কিন্তু আপনি বেশি লাগেন না, হেলে কিন্তু গুলিয়া যাইবে। আপনি ভাবি এরা আমি ফির গোস্ত দিয়া আর ওই কোম্বা দিয়ে রাঁধছেলে এমন গোডা গড়ছে। হ্যাঁ পরে আর কোম্বা টোম্বা কিছু হয়নি পাইছি ডাইল। আচ্ছা আপনি সমস্যাটা কি? হ্যাঁ আপনি হেলতে যান দি, আপনার বন্ধু জন এগো তাহলে নাই খাওয়া কেহেনে বই দিছে। ভাবি সমস্যার কথা জিজ্ঞান, সমস্যা হয়েছে মোরই কপালদার, নাইলে আমার এমন সুন্দর বন্ধু হারা দিন একলাগে চলছি এমন হের মানে ছায়া দেখার জন্য আমি দৌড়ে হে মোর ছাওয়া দেখতে পারে না। ওরে সুবহানাল্লাহ। ভাবি আর কি কম নতুন করিয়া, আপনি তো বেবাকি জানেন মোর দোষটা কদ্দুর, আপনি একটু মিলাই দেন হনেন। মুই তো মাইয়া দেখাইতে বদনি খেলি নিছি, মিয়া মোর অপরাধ হয়েছে, মাইয়া পছন্দ হয় না বা যাই হয়েছে না হয়েছে, আপনারা যদি কনবেল ভাঙ্গা নি হ্যাঁ ঠিক আছে, কিন্তু হের ভর যে তিন তিনটা মাইয়া দেখছে হে বিয়াও যে ভাঙিয়ে গেছে হে দোষটা কার না মুই জানলাম? হ্যাঁ কন হের মধ্যে আজমল যে এখন নিরুদ্দেশ হইয়া গেলে হে পোলাডার হে নিরুদ্দেশের জন্য যে মুই যাইয়া একটু সমবেদনা জানামু। হ্যাঁ পর্যন্ত জানাই তো মরে দেখলি খেলি লড়াই তো মুই জামুটা করলো কন আমলে এখন করতে চাই এই মোর থোতমাটা জানি আল্লাহ তোমার আর না দেখায় এখন মোর মৌয়ারটাই বই চাই ভাবি গেলাম। প্রায়শ্চিত্ত করছে এখন ওরে বুকে টাইনে লন তো হয় খালুজা মাফ করে দেন, সে তো প্রায়শ্চিত্ত করছে। হ্যাঁ স্যার দুলে বাজু তার কাছ থেকে 2000 টাকাও খাইছে। কি 2000 টাকা খাইছে? এই এই বাইরে আছে 2000 টাকা আনেছে নগদ, তোমার লগে মরে মিলাই দেবে হইয়া কইয়া এখন তোমার দ্বারে কইছে কিনা হ্যাঁ তো বুঝ জানি না। এখন ওরে বুকেটা নিয়ে লন তো। বুকেটার কি আছে? বুকেটার কি আছে? গিয়া ঘরের মধ্যে বইলেই তো হয়। রানছ কি রানছ? হলে তো কোম্বাদ দিয়ার মুরহাত দিয়া এয়াও জানো তুমি? দেখুন না বাবি রানছে মুই আন আল্লাহ না বই দেখ। হ্যাঁ চাইতে সাদা বকে গুসলাম না ভালো আছে। আচ্ছা এইসব মোবাইল ফোন টোনের কথা বাদ দাও, এইসব নেটওয়ার্ক নেটওয়ার্ক আবি যাবি এত লেটেস্ট এইসব গল্প বাদ দাও, আমার একটা গল্প শোনো। তুমি তিমি মাসের গল্প শুনছো? তিমি মাসের গল্প জানো নীল তিমির? ধরো পুরুষ তিমি আর ওই যে মহিলা তিমি, একজনে থাকে মনে করো বঙ্গোপসাগরে আর একজনে থাকে মনে করো বারস সাগরে। ওই পুরুষ তিমি আর মহিলা তিমি এরা বছরে এক ফির মনে করো যে মিলিত হয়, তাই মিলিত হয় কেমনে? একজন আর একজনের এই সাগরের মধ্যে বই একটা সাউন্ড দেয়, সাউন্ড দিলে পরে দুজন মিলিত হয়। এই তিমি মাছ তো মনে করো এই সাউন্ডে সাউন্ডে চিনে যায়, আর তুমি আর আমি আমরা দুজন দুজনের এমন ভালোবাসি
আমি কিন্তু বুঝি তুমি আমার কোন সময় মনে করো, কোন সময় তুমি আমার দেখতে চাও। তুমি এইলে কি জানো, তুমি এইলে আমার নীল তিমি। খারাপ লাগে না, আপনি আর সহ্য করেন কেমনে? পেটম পেটম লাগতে এখন আর লাগে না, সহ্য হয়ে গেছে। আচ্ছা একটা কথা, মগো বাড়ি আওয়ার পর থেকেই দেখি আমার মন মরা হয়ে থাকেন। কি মগো বাড়ি কি আপনার ভাল লাগতেছে না? না না, কখন কি এরকম কিছু না, এমনি। হ মুই বুঝছি, আপনি না কইলে মুই বুঝতে পারছি। কি কি বুঝতে পারছেন? হবু ভাবির লাগে আপনার মনোমালিন্য হয়েছে, হেই আনো। কি জানি না কই এরম কবরের নাম ধরতে লেখা। একেবারে মনে মনে আমার ভালোবাসেনি, আল্লাহই জানে। তুমি একা আসলা কেন? মোরে নিয়ে আসতা ভাল লাগতো না বাব। আমি আনতে চাইছিলাম আর মৌ আসতে চাইছিল, কিন্তু ওই হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কাজে আটকে যাওয়ানে মৌ আসতে পারে না। আব্বা আসলে হয়েছে কি, ওই মোয়ের আব্বা যে হঠাৎ করে বিদেশ চলে গেছে, হিল্লাই অফিসের কিছু গুরুত্বপূর্ণ মিটিং এ হেতির থাকন লাগে। আচ্ছা বাবা ঠিক আছে, আসতে আরানো ভালো কথা, কিন্তু আইলে আনন্দ পাইতাম, ভালো লাগত। হ্যাঁ জি আব্বা, তা তো অবশ্যই, কিন্তু আব্বা হঠাৎ করে জরুরি তলব করছেন কি হিল্লাই? আলা আমি জান, তুমি তো সবকিছু জানো। জি একটু বুঝাই কম। আচ্ছা শামসু ভাইজান, এই তঙ্গ কিছু না জানাই বিবাহের আয়োজন করি ফেলাইছে, সমস্ত আয়োজন। ও মাই গড, ও এম জি, সমস্ত আয়োজন করি ফেলাইছেন মানে? আরে সমস্ত আয়োজন মানে হইলো গিয়া এই যে বিবাহের জন্য কমিউনিটি সেন্টার, তারপরে রান্নাবান্নার জন্য বাবুর্চি ডাকি, বাবুর্চির সাথে কথা বলা, তারপরে বিবাহের শাড়ি কাপড় কেনার জন্য শাড়িওয়ালারে ডাকি, সমস্ত শাড়ি পছন্দ করি ফেলাইছে। ঈশ্বরে আব্বা আনে খুব ভালো কাজ করছেন, তাই শাড়ি দেওয়ানোর সময় আরে বলাই লইতেন, আমি চিন্তা করছি তোমার জন্য একটা ছেলে পাইছি, তারে সে হলো হাইলট। লটের মান, হাইলট মানে তোমার দিয়া একসঙ্গে করে দিম। গুড, ভেরি গুড আব্বা, এটা তো ওএমজি টাইপের আইডিয়া। তো আব্বা ছেলে দেখতে কিরম? ওলা
ওলা আঙ্গ জুয়ান রাজ্জাক আছে না, তার মতো দেখছে। হ্যাঁ বুড়ো হয়ে গেছে তো, চেহারা আগের মতো নাই, ওই আগের রাজ্জাক একই চেহারা। চুল আছে কেন্দে, ওর গুঙ্গলু বানাই রাখছে খুব সুন্দর। ভাইজান অনিয়া ওই জয়নাল ভাইরে বলি শামসু আর রূপসী রে ছেলে দেখানোর ব্যবস্থা করেন। ঠিক কথা বলছ আব্বা, আমরা তাহলে যাই। আরে কেন আগুন যাইবা, মাত্র আইস একটু নাস্তা করবা, চা খাইবা, চা খাই এরপরে রাত্রে বেলা খাই বিরিয়ানি, বিরিয়ানি খাই তারপর যাইবা, বুঝছেন? মিলাদ দিব না, বাচ্চাটাকে শয়তানের আসর পড়ছে। বাড়িতে শয়তানের আসর পড়া নাই, মানুষগুলো শয়তান হয়ে গেছে। এসব তাত্ত্বিক কথা বাদ দেন, ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মিলাদ যখন দিতে চাইছো মিলাদ দিমো আনে, তা একটা কথা জানিয়ে রাখো, এই কথাটা তোমার কই, মানুষের বনের বাগে খায় না, খায় হলো মনের বাগে, বুঝছো? মনটা যদি পরিষ্কার রাখো তাহলে আর কোনো ঝামেলা নাই, আল্লাহর রহমতে সব ঝামেলা কেটে যায়। আল্লাহর রহমত তো হয় না, আমার হাজমুল্লাহ আল্লাহ, আমার হাজমুল্লাহ কোনানি আছে আল্লাহ, তোমার রহমত চাই আল্লাহ। আরে আমার এই কান্দন, কান্দাকাটি বাদ দাও দেই, এই আর ভাল লাগে না আমার। চিন্তা করছ, এই জয়নালের কোন সময় জ্ঞান নাই, তার জন্য আর কতক্ষণ বই থাকবো? আমি চিন্তা করি না ভাইজান, আমার মনে হয় হাতে চলে যাইব। কাকু কাকু সারা ফোন করছে, কথা হলে কইস, তোর শরীরে কি হনুমানের রক্ত আসেনি? ও মা এটা কি এখন আমি হনুমান কই ধন্দ কি লাই তোমাকে আগে আমাদের পরিবারের সঙ্গে একটু পরিচয় করাই দিই, নিজের হোলাহান আগে। আমার এই যে কিনাটি বইছে লম্বা চড়ায় তোমার চেয়ে কোনো অংশ কম ন, সে আমার একমাত্র ছেলে, তার নাম হলো চামচু, এটা ডাক নাম, হুরা নাম হলো শেমস এলডিন। আসসালামু আলাইকুম, হ্যালো, নাইস টু মিট ইউ। আর তোমার কিনাটি যে গমটা দিয়ে বইছে, এইটা আমাদের বংশের একমাত্র মেয়ে, তার নাম হলো মোশাম্মদ রূপসী বেগম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি কোন এয়ারলাইন্সের পাইলট? জি আমি বিএমজি এয়ারলাইন্সের পাইলট। ও মাই গড, ওএমজি, গুড গুড। এখন একটা করছেন এতটুকু, সেটা হইলেও তোমার আব্বা আম্মা কি করেন? তারা দুজনেই পাইলট, আর আমার মা বাংলাদেশের দ্বিতীয় মহিলা পাইলট। তোমার আব্বা আম্মাও পাইলট? পুরা ড্রাইভারের বংশ না, ড্রাইভার না, ড্রাইভার না,
পাইলট মানে প্লেন চালায় বিমানের পাইলট এটা তো বুঝলাম স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড আর যখন দাম আছে দাম আছে বাবা এই যে বিয়েটা হইব সেটা কি বিমানে হইব আব্বা আপনি একটা ইন্টারেস্টিং কথাবার্তা বলছেন বিমানে বিয়ে শাদী হইতে পারে মানে কাজী ডাকি বিমানে ওই বিয়ে ফরানো যাইতে পারে আব্বা বরিশালের হুনলে জলি ফুলে অঙ্গার হয়ে যে বুকুই হেতরা লঞ্চা করে আর আমার বিয়ে হইব রূপসী বিয়ে হইব বিমানে আকাশে বিমান ঘুরতে 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 কাজী বিয়ে হরাইব খালি ভালো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আইডিয়া সব মনে করি না তালি দিছি ভাইজান হোলা মাইয়া দুজন দুজনের মধ্যে একটু ফিরিয়ে অনেক লাই একটু ডিপি যাই যদি দুজন কথাবার্তা বলে ভালো হইতো না কি রে আব্বা সাসা ভাইয়া না 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 কি বলতেছিস তুই রূপসী যাচ্ছা ডিপি যাই কথাবার্তা বলতা আমার যদি কথাবার্তা খোলাসা করে না বলতে পারস একে অপরকে না চিনতে পারস বিয়ে ফরে তো সমস্যা হয়ে যাবে বিয়ে ফরে সমস্যা হয়ে হলে তখন কই যাবি স্বামী আবা আমি আল্লাহ গেলাম আই আমন করে একটা সুন্দর জায়গা দিয়ে দিতেছি আচ্ছা আচ্ছা আল্লাহ বিশ্বাস আচ্ছা না 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 কথা বলতে বলিল সাথে যাও থালাম্মা বেইনে কাল হইতে এখন পর্যন্ত আপনি কিছু খান নাই এভাবে না খাই থাকলে তো আপনি অসুস্থ হইয়া পড়বেন কইলে ওম আরে মরলে আরো ভালো হইতে কইল যারে কো ঠান্ডা হইতে আমার পোলায় কোন হানি আছে কেমন আছে কিচ্ছু জানি না আমি খালি খাই আমি খাইলে ভালো থাকলেই হইবে আমার পোলা কই আছে আল্লাহই জানে থালাম্মা আপনি এভাবে কথা বললেন না দেখবেন আর আসো কাজমান ভাই চলে আসবে ওমা ওমা কইয়া ডাক দেবে এখন পর্যন্ত কোনো খবরই পাইলাম না বাচ্চা আছে না মরে গেছে কোন হানি আছে আল্লাহ আমার পোলা একটা ফোনও করে না ওই যে ফোন ভাই করছে দেখেন আজমল ভাই বোধহয় ফোন করছে হ্যালো মা কেমন আছো কেমন আছি বোঝো না একটা খবর পাইনি এখন পর্যন্ত তুই কোনো খবর পাইলি তোর মেয়ে ভাই না এখন তো আমি কোনো খোঁজ খবর পাই নাই তো যার দেখ দিয়ে খোঁজ খবর পাওয়া যাবে হ্যাঁ দেখ দিয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতে আছি কেটা জানে মা কেটা আবার নোয়াখালীর মা ইয়া রূপসী ও জানে কেমনে বোঝে না বোকাটা বোঝে না কেমনে জানে তোমার পোলা তো হ্যার কার সাজেই বরগুনের দাইয়ে মোগলাকে পালাপালি খেলতে আছে খালি খুজ্জা পাইয়া লই যেমনি পারো আমার রাজমিল্লারে খুজ্জা বাইর করো মা যেভাবে কৌশল অবলম্বন করে আগুইতে আছি হাতে কইরে শীঘ্রই খুজ্জা পামু তুমি কোনো চিন্তা করো না খাওয়া দাও ঠিকভাবে কইরো আর ওই টুলু আপনি একটু ফোন দাও দি টুলু তো নাই চললাং আছে আর বাতিল নাই আছে কত ঘটনা ঘটছে তুই বাড়িতে আয় শুনতে পারবি গেছে গেছে বালাইস বালাইস গেছে মাফসালাম ওই টুলু আপা দারে কো মু তোমার একটু খোঁজ খবর রাখতে খেয়াল তেয়াল রাখতে হ্যাঁ কি আছে ভালো হয়েছে আইয়া হুনু না কি হয়েছে না হয়েছে এখন রাখি রাখ খালাম্মা ওই জানাতা ভাই কি আজমান ভাই কোনো খোঁজ খবর পাইলে আর না পাই নাই চেষ্টা করতে আছে ও দেখো না ঠিকই তাস করে বাই করে লাইবে জানাতা পারতে আপনি এখনো চেনেন নাই খালাম্মা এখন কি একটু নাস্তা খাইবে আনু আবার দেবো একটু কুলফি খাবা এ কুলফি এ এ কুলফি Thank you.
চামচো জব্বা তুমি আমার একমাত্র চ্যাট আমি তোমার কাছে যাইতে চাই এই যে হোলাটা পাইলট তারা তোমার হজন্ত হয়েছে আব্বা ছেলেরা তো দেখতে শুনতে আর কাছে বালাই লাগলো আচ্ছা আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ তো আমি যাইতেছি তোমাদের ভাই বোনের বিয়া আমি এক লগে সারি হেলাইতাম চাই তুমি কি বলো আব্বা হইতে পারে কোনো সমস্যা নাই মানে আর তরফ তুমি কোনো রকম প্রবলেম নাই কিন্তু আব্বা আন্ডার ফুলার পছন্দ হইলে কি হইব ফুলার ফ্যামিলির আন্ডার ফুসির পছন্দ করবো কিনা এটা তো দেখতে হইব এইটা তুমি একটা দামি কথা বলছি ফুলা তো হাইলট ফুলার বাপাও হাইলট এখন তারা যদি আমার রূপসীকে পছন্দ না করে তখন এটা আপনার কি কথা বললেন ভাইজান আঙ্গ রূপসীকে পছন্দ না করার মাইয়া নেই হ্যাঁ রূপসীর গায়ের রং দেখছেন কি আপনার কি গায়ের রং আঙ্গ শামসুর কি গায়ের রং আঙ্গ বাবি সাহেবের কি গায়ের রং তার চাইতে সুন্দর হলো আঙ্গ রূপসী রূপসীর একশত বার পছন্দ হইব যদি না হয় আব্বা পছন্দ না হওয়ার কোনো কারণ নাই তো আব্বা রূপসী ও মা এই রূপসী তুমি একটু ভিতরে যাও হ্যাঁ যাও বাবা তুমি বসো আলা মেজর তুমি হাইলট বাবার লগে একটু কথা কও আরিফ আঙ্গু মাইয়া রূপসী তোমার কেমন লাগলো হেঁটে দিয়ে জি খুব ভালো লেগেছে এবং এবং কে বাবা এবং রূপসীকে আমার খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ শামীম শামীম মিষ্টি লই আয় জলদি আপনি পছন্দ করেন ওহো আব্বা তো ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে না আপনার খারাপ লাগবে ভাইজান আপনি কোনটা খাবেন সাদাটা আব্বা ডায়াবেটিস তো আরে খাক না আর মিষ্টি মিষ্টি খেলে তো আব্বা আরে একদিন মিষ্টি খেলে আমি ডায়াবেটিস আমি মিষ্টি খেলে দিলাই আরে ডায়াবেটিস আরে একদিন মিষ্টি খেলে কিছু হতো না ভাইজান আপনি খান না For more update, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.